নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশির শনির সাড়ে সাতি কত বছর শুভ এবং কত বছর অশুভ আপনারা জানেন ধনুর রাশির শনির সাতি শুরু হয়ে গেছে এবং ধনুরাশির শনির সাড়েসাতির তৃতীয় চরণ শুরু হবে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি ধনুরাশির এই তৃতীয় চরণটি আপনাদের জন্য খুবই শুভ কেননা শনির সাড়ে সাতির তিনটি চরণ থেকে থাকে শনির সাড়ে সাতির তিনটি চরণ হয় প্রথম আড়াই বছর প্রথম চরণ দ্বিতীয় আড়াই বছর দ্বিতীয় চরণ এবং তৃতীয় আড়াই বছর তৃতীয় চরণ ধনুরাশির প্রথম দুটি চরণ অর্থাৎ পাঁচ বছর আপনাদের জন্য খুবই অশুভ যায় যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তারা ভালোভাবেই জানেন যে বিগত পাঁচ বছর আপনাদের কি সমস্যা কি ঝড় গিয়েছে কেউ গুরুজনকে হারিয়েছে কারো ব্যবসা বন্ধ হয়ে গেছে কারো অর্থনৈতিক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে কারো কারো বা সম্পর্ক ছিন্ন হয়েছে রক্তের কান্না কেঁদেছেন আপনারা এবার চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে শুরু হবে ধনুরাশির তৃতীয় চরণ এরপর থেকে আপনাদের জীবনে যে অর্থনৈতিক সমস্যা চলছিল পারিবারিক শত্রুতা বেড়ে গিয়েছিল ভায়ে ভাই ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে প্রতারণা হয়েছিল সেই সমস্ত কিছু আস্তে আস্তে কেটে যাবে কেননা ধনুরাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অর্থাৎ শেষ আড়াই বছর আপনাদের জন্য শুভ বিশেষত অর্থনৈতিক দিক থেকে এই আড়াই বছর আপনাদের খুবই শুভ যাবে পারিবারিক মধ্যে যে শত্রুতা বৃদ্ধি পেয়েছিল তা কমবে পারিবারিক সম্পর্ক আবার আগের মতো হতে থাকবে তবে দু একটি বিষয়ে নজর রাখতে হবে সেটি হচ্ছে কিছুটা শরীর স্বাস্থ্য আপনাদের ক্ষতি হতে পারে এবং যারা নিত্যদিনের গাড়ি নিয়ে যাতায়াত করেন তাদেরকে কিন্তু গাড়ি সাবধানে চালাতে হবে এবং রাগের মাথায় কোনো কুরুচিকর মন্তব্য করে বসবেন না এই হচ্ছে ধনুরাশির সাড়ে তৃতীয় চরণ অর্থাৎ আড়াই বছরের কথা